মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং জেস দুর্দান্ত আছো। আমি মেঘা আর তোমরা দেখছো মেক্স ক্রিয়েশন। এখন বাজছে 15:15, এই সবে ঘুম থেকে উঠলাম, ব্রাশ টাশ। এই যে পোগো, পোগো সে গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, তো সবাই এখন ঘুম থেকে উঠলাম, এখন ব্রাশটা সবে চাটা খাওয়া হবে। আর আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো, চাটা খেয়ে স্নান করে নেবো, তো তারপরে আসছি আবার। এখন আমরা এখানে চা খেতে বসেছি, যে বিছানাটা দেখছো এখানে আমি আর দিদি শুয়েছিলাম, আর ওপরে মা, চকো আর পোগো, আর নিচে আমি আর দিদি। চা খাচ্ছি, চকো আর পোগো কমপ্লেন খাচ্ছে। কমপ্লেন বলো তো না, কমপ্লেন কমপ্লেন কমপ্লেন। কে কমপ্লেন করলো? কমপ্লেন দিয়া কমপ্লেন করলো, মামুনি দিদি তো কখন চা করে কমপ্লেন করে দিয়ে চলে গেছে। এই যে আমার চিয়া, তো আমি একটু ছাদে যাচ্ছি, ইচ্ছে করলো ছাদ থেকে একটু ঘুরে আসি, যাই ছাদে। এই যে ফুল, পোগো ফুল দেখেছিস? রোদ নাকি? এখন এখন তো ফুল টুল সেরকম তোলা হচ্ছে না, যার জন্য গাছেই আছে। এই যে এই লাইনটা শুধু জবা ফুলের, একটা ঢেঁড়স ধরেছে, ঢেঁড়স ভেন্ডি, ঢেঁড়সই ঠিক আছে, ভেন্ডি থেকে ঢেঁড়স, ঢেঁড়স, এই যে একটা ঢেঁড়স ধরেছে ফুল, আর একটা ফুল ধরেছে। এই যে কলা গাছ, আর এই যে এগুলো হচ্ছে হলুদ গাছ, হলুদ গাছ, তো হলুদ গাছ আছে মায়ের কাছে, আমি নিয়ে গিয়ে দেখাবো তো কী গাছ এটা। আমার যতদূর মনে হয় এটা হলুদ গাছ, হলুদ ফুল ধরেছে। এই যে দেখো, এটা লঙ্কা গাছ, লঙ্কা ধরেওছে, ওই ছোট ছোট লঙ্কা হয় না এগুলো, কিন্তু এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল, মারাত্মক ঝাল। মানে এটাও একটা সাইডে লঙ্কা গাছ আছে, এই লঙ্কা গাছটা যত না, মানে লঙ্কাটা যত না ঝাল, এটা ডাবল ডাবল। এটা মোটামুটি আমি যতদূর জানি এটা তরকারিতে মোটামুটি একটা দিলেই এনাফ, এতটাই ঝাল। স্ট্রবেরি গাছ, স্ট্রবেরিটা দেখি, এই যে স্ট্রবেরি, এই যে এরকম করে ধরে একটা একটা করে। একটা ফুল গাছ, এরা অনেকটা লম্বা, এই ফুলগুলো আমার দারুণ লাগে, দুর্দান্ত লাগে, এই ফুলগুলো আমার দুর্দান্ত লাগে। আকাশটা কি ভালো লাগছে না, দুর্দান্ত, কিন্তু প্রচুর রোদ, মানে দুর্দান্ত ভাবে রোদ। জবার কালারটা কি, ও দুর্দান্ত। এই যে এই যে এটাতে নেই, এই যে এই যে এই জবাটা, এই যে এই জবাটা আমার সত্যি খুব দুর্দান্ত লাগে। যাবো এবার, সত্যি সত্যি স্নান করতে হবে এবার, পুরো
ঘেমে টেমে একাকার হয়ে গেছি, কারণ ছাদে ম্যাক্সিমাম রোদ, ম্যাক্সিমামে দুর্দান্তভাবে ছাদে রোদ। এবার সত্যি সত্যি স্নানে যেতে হবে, আর ল্যাথ খেলে হবে না। মা, ওই যে কলা গাছটা আছে না, তো কলা গাছের পাশে ওটা তো হলুদ গাছ না, ঠিক আছে, কলাবতী। ও আচ্ছা আচ্ছা, ওটা আমি ভুল বলেছি, কলা গাছের পাশে যেটা কলা গাছটা দেখালাম তোমাদের, তার পাশে আমি ওটা হলুদ গাছ বললাম, ওটা আসলে কলাবতী গাছ। হলুদ গাছ এইখানটা তো, বেল গাছের পাশে হলুদ গাছ। আমি হলুদ গাছটা তাহলে দেখাইনি, আমি ভাবলাম ওটাই হলুদ গাছ। তা এখন আর আমার ওপরে ওঠা সম্ভব হচ্ছে না, প্রচণ্ড রোদ। মা, যাই হোক, আমি আরেকদিন দেখিয়ে দেবো আমাদের হলুদ গাছ। হলুদ গাছে মানে এটা বলো না কি আমি একদম গাছটা চিনি না, চিনি কিন্তু একটু কনফিউজ খেয়েছি, কারণ হলুদ গাছও না একই রকম দেখতে, এই জন্য একটু কনফিউজ হয়ে গেছি, কনফিউজ হয়ে গেছি। আর ওখানে মা হলুদ যে নিয়ে আসে ছাদ থেকে, প্রচুর প্রচুর হলুদ নিয়ে আসে, মানে একটা টবে একটা গাছ হিসেবে প্রচুর হলুদ। ও কী করতেছো, ফোন দেখতেছো, গেম খেলতেছো? ও একটু হাই করে দাও, বলো। মিষ্টি কুমড়া কুমড়ো ফুল হয়েছিল, তো আজকে ওটারই বড়া হবে। মা ফুলটা একটু হাতে দেবে, এই যে মিষ্টি কুমড়ো ফুলের বড়া। সবাই ভাবছে, শোন শোন, সবাই ভাবছে এই বাচ্চাটা কি দুরন্ত, দুর্দান্তভাবে দুরন্ত। বসতা চুপচাপ, বসতা। অ্যাপেল, হ্যাঁ, অ্যাপেল স্পেলিং কি? এ, হ্যাঁ, ডাবল পি, হ্যাঁ, ই, হ্যাঁ, এন, এল ই, এল ই। সাবাস, সাবাস মেরি লাল, সাবাস। তুই এখানে বসবি নাকি দিয়ার ওখানে যাবি? এখানে বসবি, তাহলে কোনো কথা বলবি না এখন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওইভাবে দিলি কেন, শুয়ে দিলি কেন, ওটা ধরে বসতে পারিস, জানি আয়, যা যা যা। উফ, সর, ও বেলুনটা দেখ, ওই বেলুনটা চলে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বল, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বল, আচ্ছা ঠিক আছে। তুমি কি পারো? তুমি কিচ্ছু পারো না, চল আমি সানে যাবো, ঠিক আছে, আমি সানে যাবো। আজকে তো আমাদের ফ্রাইডে, মানে ভেজ ডে, হ্যাঁ ভেজ, আজকে আমাদের নিরামিষ। তো আর একটা দাঁত হিলছে, দুই দুটা, ঠিক আছে, হাত দেয় না তোকে, কত মুখে আঙুল দেয় না, না মা উঠে বস। উফ, এতটা অত্যাচার কিন্তু ভালো না, সবাই খারাপ বলবে, হ্যাঁ সবাই খারাপ বলবে, ভুটভুটাটাকে খবর দিবে, বলবে যে হচ্ছে সবাই বলবে ভুটভুটা ওই বাড়িতে না একটা দুষ্টু বাচ্চা থাকে, তখন ভুটভুটা আসবে, ভুটভুটা এসে তখন দরজা নক করবে, ঠক 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 করবে, তখন আমরা বলবো কে, বলবে ভয় পেয়ে গেলি, যে কেন কী হয়েছে, বলে কি এই বাড়িতে ঘুটু থাকে না, ঘুটো খুব অত্যাচার করে, সবাই বললো ঘুটুকে নিয়ে যাবো, তখন ভুটভুটা এসে নিয়ে যাবে, আর ছোটা ভীম তো আর বাঁচাতে পারবে না তখন। তারপরে কি করব, তারপরে ছোটা ভীমকে তো আমি ফোন করব, কল করব, ছোটা ভীমকে কল করে বলবো হ্যালো হ্যালো ছোটা ভীম, আমার পোগোকে না দিয়া ফোন করবে, হ্যালো ছোটা ভীম আমার ভুটুকে, আমি বলবো আমার পোগোকে ভুটভুটা নিয়ে গেছে তুমি বাঁচাও, তখন ছোটা ভীম না ছোটা ভীম করবে 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 না, তুই তুই ভুটভুটার কাছে দুদিন যদি শান্ত করে শান্তভাবে থাকিস তাহলে ছোটা ভীম আসবে, ছোটা ভীম এসে সাঁই 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 পায়ে পায়ে করে আসবে, এসে তখন কী করবে বলতো, ভুটভুটার ওখানে যাবে, ভুটভুটার ওখানে গিয়ে ছোটা ভীম বলবে এই ভুটভুটা তুমি পোগোকে ধরেছো, পোগো আমার ফ্রেন্ড, হ্যাঁ এবার ছোটা ভীম তোকে ওখান থেকে ভুটভুটার ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসবে, এসে তখন হচ্ছে কী বলতো আমাকে কী বলবে,
যে আচ্ছা তোমার পোহকে যে বাঁচালাম তুমি তাহলে আমাকে কি দেবে, আমি বললাম তাহলে তুমি কি নেবে, তখন গুড়গুড় বললা আমাকে লাড্ডু দাও লাড্ডু। তারপর ওরা কোথায় চলে যাবে, ঢোলাকপুর, কোথায় ঢোলাকপুরে চলে যাবে, তাই না দেখিনি না, আমি তো কিছুই দেখিনি, দেখছি ওই জন্য তো বললাম ছোটা ভীম আসবে, আর কি জানো লিটল সিংহাম, হ্যাঁ আর ছোটা ভীম যদি বিজি থাকে তাহলে লিটল সিংহাম আসবে, ঠিক আছে, লিটল সিংহাম যদি বিজি থাকে তাহলে আমি যাবো, আমি তো আর বিজি থাকি না, না আমি বিজি থাকি না আমি যাবো, কিন্তু না তুই যদি চুটকি যাবে, তারপরে আর একটা কি জানো কালিয়া যাবে, কালি আর কি জানো আছে জগ্গু যাবে, ঠিক আছে আমি যাবো, আমি তো বিজি থাকি না, কিন্তু আচ্ছা আমিও কখনো কখনো চলে যাবো, কিন্তু ইস এই যে ভুটভুটা কিন্তু আসবে, ওরা কিন্তু সবাই যে যারা দেখছে তারা কিন্তু ভুটভুটাকে বলে দেবে, আচ্ছা তোমরা বলো তো তোমরা জানো তোমরা কি পোগোর কথা ভুটভুটাকে বলে দেবে, যে পোগো এত অত্যাচার করে, বলে দেবে শোন 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 ওদের শোন শোন ওদের কাছে বলে দেবে, এই বলছে বলে দেবে, তাহলে বলো আমি আর দুষ্টুমি অত আমি আর অত দুষ্টুমি করবো না, তোমরা কেউ বলো না ভুটভুটাকে, হ্যাঁ এই আর বলবে না, হ্যাঁ তুমি শান্ত করে বসে থাকলে আর কেউ বলবে না, ঠিক আছে তাহলে আমি তাহলে এবার এবার কিন্তু আমাকে স্নানে যেতে হবে, কোথায় যেতে হবে, স্নানে যেতে হবে, তো মিথ্যা মিথ্যা যাবো মিথ্যা মিথ্যা যাবো, হ্যাঁ স্নান করে আসি, কোন বাচ্চে বাজে হচ্ছে 11:20 আর আমার স্নান কমপ্লিট, মা গোটা বারান্দায় আছে, হ্যাঁ মা বক বক করছে, তো আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসি, এখানে হচ্ছে কাবলি ছোলা দিয়ে সয়াবিন, এখানে আছে হচ্ছে ডাল, এখানে এই যে কুমড়ো ফুলটা ভাজবে ভেজ ডে, আর চকোবগর পনির পোস্ত আছে, কালকে ওটা রান্না করেছিল মা, তো ওটা আছে, ওটা বেশি করে রান্না করেছিল কারণ নিরামিষের দিন চকোবগো পনির পোস্তটাই বেশি প্রেফার করে যার জন্য, আর ডাল হচ্ছে কাল ডালটা কালকেরই, কালকে মা বেশি করে রান্না করে রেখেছিল, কালকেও ভেজ ডে ছিল নিরামিষের দিন ছিল, আর ডালটা ছিল হচ্ছে সুন্দর ডাল, ও সুন্দর ডাল বলতে মাসকলাইয়ের ডাল, মাসকলাইয়ের ডালকে আমি সুন্দর ডাল বলি, তো এখন বাজে হচ্ছে 1:10 বাকি, মাকে এসে বললাম মা রান্না কমপ্লিট, আজকে তো সেরকম রান্না ছিল না, মা বললাম হ্যাঁ হয়ে গেছে, মায়ের ওখানে সান টান হয়ে গেছে, মা শুধু এখন কুমড়ো ফুলের বড়াটা ভাজবে, ভেজে এখন খেয়ে নেব, খাওয়ার রেডি, খাওয়ার চলে এসেছে, এখন বাজছে 1:10, তো আমি যেটা বলেছিলাম মা রান্না করেছিল কাবলি ছোলা, কাবলি ছোলা না দিদি, এটা কাবলি ছোলা দিয়ে সয়াবিনের তরকারি, তো ওটা একবার দেখিয়ে দিই, যে এটা হচ্ছে কাবলি ছোলা দিয়ে সয়াবিনের তরকারি, এটা দুর্দান্ত লেভেলের গন্ধ বেরিয়েছে আর দুর্দান্ত লেভেল খেতেও হয়েছে, আশা করা যায়, কিন্তু হ্যাঁ আশা করা যায় না, তো খেতেই হয়েছেই, এখন মা বড়া নিয়ে চলে এসছে, এই যে কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুল আর নারকেল, ও কুমড়ো এটা কুমড়ো ফুলের বড়া, এটা নারকেলের বড়া, ফ্রাইডে ভেজ ডে জমজমাট, দিদি একটু সুন্দর ডালটা একটু ইয়ে কর, আর এই যে এখানে আছে সুন্দর ডাল, আর এখানে আছে চকো সুন্দর আই মিন মাসকালাইয়ের ডাল, সুন্দর আমি সুন্দর ডাল বলি, আর এখানে চকো বগর পনির পোস্ত, চলো হচ্ছে নারকেলের বড়া, বম দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, সব কিছুই জাস্ট দুর্দান্ত লেভেলের, জাস্ট দুর্দান্ত, আমি খেয়ে মুগ্ধ, তো তো
এখন বাচ্চে পোনে দুটো, খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমার কমপ্লিট। আমি বলেছিলাম আমি একটু ফার্স্ট ফার্স্ট খাই, একটু ফার্স্ট ফার্স্ট না, ফার্স্ট ফার্স্ট না, একটু বেশি ফার্স্ট ফার্স্ট খাই আমি। তো আমার কমপ্লিট এখন। ও এখন মা দিদি চকো পোগো না পোগোর খাওয়া জাস্ট হলো, মামু দিদি সবাই খাচ্ছে, আমার কমপ্লিট। তো আজকের এই ভিডিওটি, এই ব্লগটা এখানেই শেষ করছি, ফিনিশ করছি, খতম করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আমি মেঘা হাজির হয়ে যাব। তো আমি যেটা শুরু করেছিলাম মাঝে মধ্যে তিনটে এপিসোড হয়েছে, তো চলো বক বক করিতে আমি এর আগে ভূতের গল্প কিছু বলেছিলাম। তো ওখানে অনেকেই বলেছে যে এরকম, আমাকে পার্সোনালি মেসেজ করেছে, যেটা আমি জানতে চেয়েছিলাম তাদের কাছে, যে এরকম চলো বক বক করিতে ভূতের গল্প নাকি মজার গল্প। তো তারা ম্যাক্সিমাম কি ম্যাক্সিমামটাই ভূতের গল্প করেছে। তো যাই হোক, ভূতের গল্প আবার আসবে, রিয়াল ভূতের গল্প। এবার দেখো, অবশ্যই আমি যেটা বলবো সেটা দেখো, আমি আমার সাথে তো যেগুলো ঘটেছে আমি তো বলে দিয়েছি, এরপরে যেগুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো কী হবে, আমার আমার কারো কাছ থেকে শোনা, আমাকেও কেউ বলেছে সেখান থেকে আমার শোনা, তারা বলেছে হ্যাঁ এটা ঘটেছিল, এটা আমার সাথে ঘটেছিল, ওটা ওর সাথে ঘটেছিলো, এরকম বলেছে, তাদের গল্পগুলো আমি বলবো। এবার সেই গল্পগুলো কতটা সত্যি কতটা মিথ্যে আমার তো জানা নেই। এবার ধরো আমি একটা গল্প একজনের কাছ থেকে শুনেছি, সে আবার অন্য একজনের কাছ থেকে শুনেছে, তো সে যেটা শুনেছে সে সেটাই আমাকে বলেছে, আমি যেটা শুনেছি আমি আবার তোমাদেরকে সেটাই গল্প করব নেক্সটে, যেটা চলো বক বক করিতে যেটা নেক্সটে গল্প করব ওটাই। তো ওখানে কতটা সত্যি হবে কতটা মিথ্যা হবে আমি জানি না, কিন্তু আই হোপ মিথ্যে খুব একটা হবে না, কারণ এইসব জিনিস নিয়ে, এইসব গল্প নিয়ে খুব একটা তো কেউ মিথ্যে কথা বলে না। এবার দেখো, যারা বিশ্বাস করে না তারা আমি যেগুলো গল্প বলেছি সেগুলো গল্প মিথ্যা বলে ধরে নিয়েছে, মিথ্যা ভেবেছে সেগুলো আমি মিথ্যা বলেছি, কিন্তু যারা বিশ্বাস করে তারা জানে যে এটার মধ্যে কতটা সত্যি থাকতে পারে কতটা মিথ্যে থাকতে পারে, ঠিক আছে। তো অনেকের সাথে এই ঘটনাগুলো ঘটে, প্রায়ই ঘটতে থাকে। এবার যাই হোক, আমি খুব শীঘ্রই চলো বক বক নিয়ে আসছি। তো আজকের এই ব্লগটা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সকলের কেমন লাগলো, আশা করি তোমাদের সকলের খুব বাজে লেগেছে। তো যদি বাজে লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে যেন নোটিফিকেশনটা চলে যায়, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, এবং জাস্ট দুর্দান্ত থেকো। চলো টাটা, বাই বাই, লাভ ইউ, মুয়া।